হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আ ইউটিউব চ্যানেল প্লেক্স এডুকেশন নিয়ে এসেছি আজকের একটা সেট সেট নাম্বার থার্টি থ্রি এর আগে কিন্তু আমাদের অলরেডি বত্রিশটা সেট আপলোড হয়ে গেছে তো তোমরা নিশ্চয়ই দেখেছো যারা দেখোই অবশ্যই তাদের জন্য আমরা ওপরে আই বাটানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো আজকের ক্লাসটা মূলত মেন্টাল অ্যাবিলিটি প্লাস ম্যাথের কোশ্চেন নিয়ে তোমরা আগেই ক্লাসগুলিতে দেখেছো মেন্টাল অবিলিটি এবং তোমাদের ম্যাথের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়া হচ্ছে সেই চ্যাপ্টার ওয়াইজ যে চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষায় আছে সেই চ্যাপ্টার ও চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে আমরা কিন্তু সেটগুলো করাচ্ছি তো আজকেও তার ব্যতিক্রম কিছু নয় আজকেও ঠিক তেমনভাবেই চলবে তো এখানে তোমাদের আরও একটা কথা বলা যারা প্রেজেন্ট করছেন অবশ্যই করে তাদের উদ্দেশ্য করে বলছি প্রেজেন্টটা করে নেবে কারণ প্রেজেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট ওকে তো শুরু করার আগে আমরা ছোট্ট একটা কথা তোমাদের বলবো সেটা হচ্ছে ফোকাস নবোদয় বই থেকে কিন্তু তোমরা ক্লাস বুক করতে পারবে মানে ফোকাস নবোদয় বই থেকে আমাদের অ্যাপের ক্লাসগুলো করানো হচ্ছে তো যারা ক্লাসগুলি বুক করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া তাকে স্ক্রল হচ্ছে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের ফোন করে জেনে নিতে পারো তো সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে অবশ্যই ফোন করবে তো এই বিষয়টা জানানো ছিল তো ফোকাস নবদে বই থেকে এখানে আরও একটা তোমাদের কথা বলা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে দু হাজার তেইশে যারা পরীক্ষা দেবে ভাবছো এবং প্রিপারেশন নেবে ভাবছো তাদের উদ্দেশ্য করে শুধুমাত্র আমরা একশো জনকে সুযোগ দিচ্ছি এই সুযোগটা একশো জন স্টুডেন্টকে জাস্ট আমাদের সমস্ত বিষয়গুলি সমস্ত কোর্সের যে বিষয়গুলি সেগুলো আছে অ্যাপের মাধ্যমে করানো হবে তোমাদের নশো নিরানব্বই টাকা আমরা দিচ্ছি এটা পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য যারা ইকোনমিক্যালি পিছিয়ে পড়া স্টুডেন্ট শুধুমাত্র তারাই সুযোগটা পাবে একশো জনের একশো জনকে এই সুযোগটা দেবো তোমার সিটটা তুমি বুক করে নাও ফোন করে অবশ্যই করে আর মাত্র কয়েকটা সিট আছে তোমরা বুক করে নিতে পারো এই সিটের মধ্যে তোমার নামটা হতে পারে এবং জহন্নপদায় বিদ্যালয় প্রিপারেশন নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের অ্যাপের মাধ্যমে এবং তোমার জহনপদায় বিদ্যালয়ে পড়ার সুযোগটা কিন্তু হয়ে যাবে ওকে চলো শুরু করা যাক কাজের ক্লাস তো আজকের ক্লাসে তোমরা প্রথমে দেখে নিয়েছো সামমেলে যে আজকে তোমাদের নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সেট করানো হবে সেট নাম্বার তেত্তিরিশ আমরা কিন্তু ফিরে দেখানো একটা প্রোগ্রাম চালাচ্ছি তো ফিরে দেখা যারা ক্লাসগুলি করতে চাইছে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া প্রেক্ষা এডুকেশনের তো প্রত্যেকে সেই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল করে নেবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলে তোমরা কিন্তু করতে পারবে ফিরে দেখার ক্লাসগুলি তো এটা চলবে আমাদের এক্সাম ডেট পর্যন্ত তো যারা করতে চাইছে অবশ্যই রেজিস্ট্রেশনটাকে সঠিকভাবে করতে হবে তবেই কিন্তু করতে পারবে এর লিঙ্কটা কোথায় পাবে লিঙ্কটা পেয়ে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে যারা যুক্ত হয়ে যাচ্ছ তারা পেয়ে যাবে ওকে চলো শুরু করে যাক আজকের ক্লাস তো ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে সলভ করবে ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে দেখো প্রত্যেকে নিজেরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে আমরা তো সহজ পদ্ধতি তোমাদের দেখাবোই নিজেরা যতক্ষণ না প্র্যাকটিস করছো ততক্ষণ কিন্তু শিখতে পারবে না এবং পরীক্ষার হলে গিয়ে সমস্যা হতে পারে এই কারণের জন্য তোমরা নিজেরা প্রত্যেকে অঙ্ক করবে এবং সলিউশনটা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখে নিতে পারো ওকে চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে এখানে দেখো বলেছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো হাজার পাঁচশো সংখ্যাটিতে দুটি ঊনপঞ্চাশ হাজার সংখ্যাটিতে দুটি নয় এর স্থানীয় মানের অন্তর চেয়ে কত ঠিক আছে খুব ভালো খুব ভালো একটা অঙ্ক প্রত্যেকে সলভ করবে সলভ করে কিন্তু অবশ্যই কমেন্ট করে উত্তর দেবে ভালো একটা অঙ্ক তোমাদের কিন্তু দাওয়া হয়েছে তো প্রত্যেকে সলভ করবে সলভ করে কিন্তু কমেন্ট করে উত্তর দেবে আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি একক দশক শতক হাজার এইভাবে যদি লিখি হাজার অযুত এভাবে যদি লিখি তাহলে সেক্ষেত্রে আমরা স্থানটা পেয়ে যাবো আমাদের নয়ের স্থান যেছে তাহলে নয়ের স্থানে কত আছে দেখো এখানে আছে তাহলে নয়ের এই স্থানটা হচ্ছে হাজারের ঘরে আর এই স্থানটা হচ্ছে কিন্তু দর্শকের ঘরে তাহলে এই স্থানটাকে আমরা লিখতে পারি নয় লিখে এক দুই তিনটে শূন্য মানে নয় হাজার আর এই স্থানটাকে লিখতে পারি নয় শূন্য এবার বলেছে এদের অন্তর বের করতে তাহলে অন্তর মানে আমরা কি জানি অন্তর মানে কিন্তু বিয়োগ ঠিক আছে অন্তর মানে বিয়োগ বিয়োগ করতে করতে হবে হবে তাহলে এটার এটার থেকে মানে পার্থক্য বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে এখানে আসবে শূন্য হাতে থাকছে কিছু নেই তাহলে এখানে শূন্য আছে তার মানে এখানে আমাদের দৌড়ে নিতে হবে দশ দশ থেকে নয় বার দিলে হয়ে যাবে এক হাতে থাকছে এক শূন্য থেকে এক তো বাদ যায় না সেক্ষেত্রেও আমরা দশ ধরে নেব দশ থেকে একবার দিলে হয়ে যাবে নয় হাতে থাকছে এক নয় থেকে এক বার দিলে হয়ে যাবে আট তাহলে আমরা এখানে কত পাচ্ছি এখানে দেখো এইট নাইন ওয়ান জিরো এইট নাইন ওয়ান জিরো আট হাজার নশো দশ তাহলে এখানে আমরা অন্তরটি পেয়ে যাচ্ছি আট হাজার নশো দশ চলো অপশানটা দেখিনি এবার চট করে অপশান এতে বলেছে দেখো আট হাজার নশো নিরানব্বই অপশান বিতে কী বলেছে অপশান বিতে বলেছে আট হাজার নশো এক অপশান সিতে বলেছে আট হাজার নশো দশ অপশান ডিতে বলেছে ন হাজার আটশো দশ তাহলে আট হাজার নশো দশ অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার যাদের রাইট অ্যান্সার সি আসছে একদম পারফেক্ট অ্যান্সার অ্যান্সার সি হয়ে যাবে রাইট অ্যান্সার গুড প্রত্যেকে নিজের নিজের রোল নাম্বারটা লিখে দেবে আমরা কিন্তু প্রেজেন্ট করব আমি তোমাদের প্রথমেই বলেছি যে প্রেজেন্টটা তোমাদের ফার্স্ট মিডিল এবং লাস্টের দিকে হচ্ছে তো প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে এখানে বলেছে একটা সংখ্যা এখানে দেখো আমরা যদি একক দশক করে লিখি তাহলে এখানে এই পর্যন্ত শতক এখানে হাজার তাহলে উনষাট উন সরি ঊনসত্তর লক্ষ পঁচাশি হাজার লক্ষ পঁচাশি হাজার আটচল্লিশ সংখ্যাটির দুটি দুটি মানে দুটি আট এর স্থানীয় মানের গুণফল তাহলে দুটি আট আমরা এখানে দেখতে পাচ্ছি একটি এবং দুটি তাহলে দুটি আট সংখ্যাটিকে আগে আমরা লেখার আগে এখানে লিখবো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তাহলে আমরা চট করে লিখে নেব এখানে বলেছে এইট এখানে ফোর এখানে জিরো এখানে আসবে ফাইভ এখানে এইট এখানে নাইন এখানে সিক্স তাহলে আমরা পেয়ে গেলাম এখানে কত উনসত্তর লক্ষ পঁচাশি হাজার উনসত্তর লক্ষ পঁচাশি হাজার তাহলে এটা আমরা পেয়েছি এবার বলেছে আটের স্থান তাহলে আটের স্থান প্রথম স্থানটা কি আসছে আট লিখে একটা দুটো তিনটে চারটে শূন্য আর দ্বিতীয় স্থানটা কি আসছে আট এবার বলেছে এদের গুণ ফলটা বের করতে গুণ ফলটা আমরা প্রত্যেকে করব তাহলে গুণ ফলটা যদি করা হয় তাহলে এটার সঙ্গে আমাদের আটকে কে গুণ করতে হবে তাহলে গুণ করে ফেলা যাক দেখো আট দিয়ে আট কে গুণ করলে সিক্সটি ফোর আর বাকি শূন্যগুলো আমরা কি করব বসিয়ে দেব তাহলে বাকি শূন্য কটা আছে চারটে তাহলে এখানে আসছে কত এখানে আসছে ছ লাখ চল্লিশ হাজার তাহলে গুণ ফল কত হবে ছ লাখ চল্লিশ হাজার চলো অপশনগুলো চট জলদি আমরা দেখে নিই আমাদের অপশানে দেখো কি বলেছে অপশান এতে বলেছে দেখো ন লাখ অপশান বিতে বলেছে দেখো ছ লাখ চল্লিশ হাজার অপশান সিতে বলেছে কত এক লাখ ষাট হাজার অপশান ডিতে বলেছে এক লাখ তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে অপশান বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার ভালো করে লক্ষ্য করো এখানে তিনটে শূন্য আছে তারপরে তারপরে চল্লিশ হাজার তারপরে ছ লাখ তাহলে এখানে তিনটে শূন্য আছে তারপরে চল্লিশ হাজার তারপরে ছয় তাহলে এটা আমরা বুঝে গেলাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্যে খুব বেশি ইম্পর্টেন্ট কারণ সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারটা হচ্ছে খুব বড় এবং এই টাইপের অঙ্ক কিন্তু সংখ্যা হচ্ছে সংখ্যা তত্ত্বের চ্যাপ্টারে কিন্তু ভীষণভাবে আসে পরীক্ষায় চলো নেক্সট কোশ্চেন চলে এসে দেখুন নেক্সট কোশ্চেন পর্যন্ত সলভ করো বলেছে একাত্তর দ্বারা একাত্তর দ্বারা সেভেনটি ওয়ান দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত মানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হল বলে হাইপেন দিয়েছে এবার অপশনগুলো থাকবে তো অপশন তো আমি আগে দেখাবো না কারণ তোমরা নিজেরা করবে না অপশন দরে ঠিক দিয়ে দেবে আন্দাজে এখানের জন্য অপশন আমি দেখাবো না প্রত্যেকে সলভ করবে সলভ করে কমেন্ট করে তোমার অ্যান্সারটা অবশ্যই করে বলে দেবে একাত্তর দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তো আমরা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি জানি প্রত্যেক একটু কমেন্ট করে উত্তর দাও তো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমরা কি জানি প্রত্যেকে একটু কমেন্ট করবে প্রত্যেককে বলছি একটু কমেন্ট করবে কমেন্ট করে অ্যানসার দেবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আসবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রত্যেকে প্রত্যেকে একটু কমেন্ট করো অবশ্যই করে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা একদম চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে একটা দুটো তিনটে চারটে নয় তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি চারটে নয় এবার এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা কী করবো চার অঙ্কের সব বড় সংখ্যা কিন্তু কিন্তু এটা কি একাত্তর দ্বারা বিভাজ্য একদমই নয় এটা একাত্তর দ্বারা বিভাজ্য নয় এবার আমরা কি করব যেহেতু একাত্তর দ্বারা বিভাজ্য চার অঙ্কের সব বৃহত্তম সংখ্যা মানে এমন একটি সংখ্যা চার অঙ্কের সবথেকে বড় এমন একটি সংখ্যা যে একাত্তর দ্বারা ভাগ করলে ভাগ কিন্তু মিলে যাবে তো এখানে আমরা এই কারণে জন্য চার অঙ্কের সব থেকে বড় সংখ্যাকে একাত্তর দিয়েই ভাগ করব তাহলে প্রথমে একবার দেবো একাত্তর মানে সেভেন্টি ওয়ান নয় থেকে একবার দিলে হয়ে যাবে আট হাতে কিছু থাকছে না নয় থেকে সাতবার দিলে হয়ে যাবে আঠাশ এখানে আমরা এই নয়কে নামিয়ে নিয়ে আসবো তাহলে দুশো উননব্বই হলো এবার আমরা একাত্তর দিয়ে এটাকে কাটবো তাহলে কত আসবে তিন আর তিন যদি আমরা তিন সাতা একুশ করি তিন আঠাশ চব্বিশ মানে তিন সাতা একুশ চার সাতা আঠাশ যদি করি তাহলে চারবার আমরা এখানে করতে পারবো চারবার দিয়ে দেখো চার ওকে চার চার সাতা আঠাশ আমরা পেয়ে গেলাম তাহলে এটা দেখে মানে এই যে উননব্বই এটা থেকে যদি দুশো চুরাশি মানে চুরাশিকে বাদ দেওয়া হয় তাহলে আমরা এখানে পেয়ে যাবো পাঁচ আশা করি বোঝা গেল নেক্সট আমরা এই নয়কে নামিয়ে নিয়ে আসবো এখানে এবার দেখো যদি এই নয়কে আমরা এখানে নামিয়ে নিয়ে আসি তাহলে এই যে সংখ্যাটি কত কত হবে তো সেক্ষেত্রে দেখো ঊনপঞ্চাশকে আমরা নামিয়ে নিয়েছি উনপঞ্চাশের মধ্যে যেহেতু যাচ্ছে না এই কারণের জন্য আমরা এখানে একটা শূন্য নিয়ে আসবো তাহলে কত আসছে একশো চল্লিশ একশো চল্লিশ চলে আসছে তাহলে অবশিষ্ট তো আমাদের এটা থেকে যাচ্ছে এবার হচ্ছে এই অঙ্কের মজাদার বিষয় এই যে অবশিষ্টটা থেকে যাচ্ছে তাহলে এই যে নয় 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 সব থেকে বড় সংখ্যা এটা থেকে অবশিষ্টটাকে বাদ দেবো যে সংখ্যাটা পাবো সেটাই হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে এটাকে আমরা বাদ দিলে পেয়ে যাবো কত নয় থেকে নয় বাদ দিলে হয়ে যাবে শূন্য নয় থেকে পাঁচ বাদ দিলে হয়ে যাবে চার আর এদিকে নয় আর নয় কিন্তু আমরা এখানে নামিয়ে নিয়ে আসবো আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছ যারা বুঝতে পেরেছ চট করে একটা ইয়েস লিখে ফেলো চট করে জট করে একটা ইয়েস লিখে ফেলবে প্রত্যেককে যারা বুঝতে পেরেছ প্রত্যেকে ঝট করে তোমরা কি করবে ঝট করে কিন্তু একটা ইয়েশ লিখে ফেলবে যে তোমরা বুঝতে পেরেছো তাহলে এই যে ন হাজার নশো চল্লিশ এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা যা কিন্তু একাত্তর দ্বারা বিভাজ্য তাহলে চলো এবার আমরা অপশানটা দেখে নেব চট জলদি অপশান এতে বলে কি এতে কি বলেছে অপশান এতে বলেছে দেখো এক হাজার নয় অপশান বিতে বলেছে ন হাজার নশো চল্লিশ ন হাজার নশো চল্লিশ অপশান সিতে বলেছে ন হাজার চল্লিশ অপশান ডিতে বলেছে ন হাজার চারশো নয় তাহলে কোনটা রাইট অ্যান্সার করবো অপশান বি তাহলে অপশান বি হচ্ছে সব থেকে বড় সংখ্যা সব থেকে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আর বৃহত্তম মানে বড় যে সংখ্যাকে একাত্তর দ্বারা বিভাজ্য করলে সংখ্যাটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে দেখো এখানে তোমাদের আরো একটা কথা বলি বিভাজ্যের রুলস রুলস গুলো যারা দেখো নি অবশ্যই করে রুলস গুলো দেখে নেবে যেমন প্রত্যেকটা সংখ্যা মানে তিন দ্বারা বিভাজ্যের রুলস কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে কিভাবে সেটা আমরা কিভাবে বুঝবো একদম সেটা সংখ্যাটাকে দেখেই বুঝে যাবো যে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কোন সংখ্যাকে চার দ্বারা বিভাজ্য রুলস আমরা দেখে বুঝতে পারবো এই এরূপ এই ধরনের কিন্তু ক্লাস মানে এই ধরনের ভিডিও অলরেডি আমরা বানিয়ে ফেলেছি বিভাজ্য রুলস বলে প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে চার দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য তো সহজ ছয় দ্বারা বিভাজ্য কিভাবে সেটা আমরা বলে দিয়েছি সাত দ্বারা বিভাজ্যের বিভাজ্য রুলস নয় দ্বারা এগারো দ্বারা বিভাজ্যের রুলস এরকম বিভাজ্যের রুলস গুলো আমরা বলে দিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে আশা করি পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন দেখুন কোশ্চেন ডিসপ্লে প্রত্যেক সলভ করবে পঁয়ত্রিশ সংখ্যাটির মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক সংখ্যা কয়টি পঁয়ত্রিশ সংখ্যাটির মৌলিক উৎপাদক সংখ্যা কয়টি সলভ সলভ করবে কিন্তু করে করে কোথায় দেবে দেবে কমেন্ট কমেন্ট অবশ্যই বলছি উত্তর আর এখানে আরও একটা কথা বলার আমাদের ক্লাসগুলি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে যখন বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা যদি একটু কাজে লেগে থাকে বলে তোমার মনে হয় তো অবশ্যই একটু লাইক করতে বলবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করতে বলবে না যাতে করে তোমরা লাইভ ক্লাসগুলি করতে পারো তো একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক তো অবশ্যই করতে পারো চলো অঙ্কে ফিরে যাক দেখো অঙ্কে আমাদের কি বলেছে পঁয়ত্রিশ সংখ্যাটির মৌলিক উৎপাদক সংখ্যা কয়টি পঁয়ত্রিশ সংখ্যাটির মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক মৌলিক এবং উৎপাদক দুটোই বের করতে হবে উৎপাদক তাহলে আমরা পঁয়ত্রিশ কে কি করবো ভাঙাবো তাহলে পঁয়ত্রিশ কে যদি আমরা ভাঙাতে যাই তাহলে কত দিয়ে দেখো এক দিয়ে যাচ্ছে না দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে না চার দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ দ্বারা বিভাজ্যের রুলস আমরা অ্যাপ্লাই করবো এখানে তাহলে পাঁচ দিয়ে করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে দুটো সংখ্যা আমরা পেলাম একটা পাঁচ একটা সাত তাহলে এই দুটো কি আসবে এই যে পঁয়ত্রিশ এর এর উৎপাদক মানে পাঁচ আর সাত ঠিক আছে তাহলে এর উৎপাদক হচ্ছে পাঁচ এবং সাত এবার এই উৎপাদকগুলি কি মৌলিক সংখ্যা একদম তাহলে পাঁচ এবং সাত দুটোই মৌলিক সংখ্যা তাহলে উৎপাদক সংখ্যা কয়টি আসছে উৎপাদক মৌলিক সংখ্যা তাহলে এখানে একটি এখানে একটি আসবে কটি দুটি দুটি হয়ে যাবে রাইট আনসার চলো অপশান দেখে নি অপশন এতে বলেছে একটি অপশন বিতে বলেছে দুটি অপশন সিতে বলেছে তিনটি অপশন ডিতে বলেছে পাঁচটি তাহলে কোনটা আসবে রাইট আনসার অপশন বি হয়ে যাবে রাইট আনসার দুটি মৌলিক উৎপাদক আছে যা পাঁচ এবং সাত ওকে চলো চলে যাবো নেক্সট কোয়েশন দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে সলভ করবে কিন্তু প্রত্যেকে সলভ করবে দেখো এখানে এগারো পঞ্চান্ন দু মানে একশো একুশ ও চুরাশি এর লসাগু কত হবে লসাগুর যে চ্যাপ্টারে অঙ্ক করানো হয়েছে এই টাইপের অঙ্ক তোমরা শর্টকাট দেখেই অ্যান্সার কীভাবে করতে পারবে জাস্ট দু সেকেন্ডে সংখ্যাটা দেখবে অঙ্কগুলি মানে সংখ্যাগুলিকে দেখবে এবং মুখে মুখেই অঙ্ক দেখেই কীভাবে লসাগু বের করতে হয় সেটা কীভাবে বুঝতে পারবে তো তার জন্য অবশ্যই আমাদের লসাগু অসঘু চ্যাপ্টারটা চলে যাবে সেখানে আমরা দেখিয়েছি ক্লাসের মধ্যে কীভাবে তোমরা করতে পারবে প্লে লিস্টে চলে যাবে প্রেক্ষা এডুকেশনে সেখান থেকে পেয়ে যাবে ওকে চলো এখানে আমরা করি হোয়াটসঅ্যাপ গ্রুপে দরকার আজকে আমি তোমাদের সেন্ড করে দেবো তোমরা দেখে নেবে তাহলে এখানে এগারো এগারো পঞ্চান্ন এবং একশো একুশ এর বের করবো তাহলে এগারো পঞ্চান্ন এবং একশো একুশ আর বলেছে এইটটি ফোর তাহলে এই এগারোটা লুকিয়ে আছে দেখো এর মধ্যে তাহলে সব থেকে বড় সংখ্যা এটা তাহলে এর মধ্যে লুকিয়ে আছে তাহলে এগারোটাকে কেটে দেবো পঞ্চান্নকে আমরা লিখতে পারি এগারো গুণ পাঁচ তাহলে এই এগারো গুণ পাঁচ মানে পঞ্চান্ন এটাকে আমরা কেটে দেবো এবার এখানে পেয়ে গেছি পঞ্চান্ন এই এগারো আমরা পেয়ে যাবো এটার মধ্যে কিন্তু পাঁচটাকে পাবো না সেখানে যেন পাঁচকে রেখে দেবো এই পাঁচকে দিয়ে এবার চুরাশি কে গুণ করবো কারণ এটার মধ্যে না জোর সংখ্যা আছে এটার মধ্যে না জোর সংখ্যা আছে তো সেক্ষেত্রে এর মধ্যে কোনো কিছুই পাবো না তাই তো এবার দেখো এগারো দিয়ে এটাকে মিলছে না তো সে ক্ষেত্রে পাচ্ছিই না তাহলে এখানে আমরা কি করব পাঁচ দিয়ে এটাকে গুণ করব তাহলে কত আসবে চার পাঁচা কুড়ি শূন্য হাতে থাকছে দুই চার পাঁচা কুড়ি শূন্য হাতে থাকছে দুই তাহলে এখানে পাঁচ আরো চল্লিশ আরো যাবে বিয়াল্লিশ এবার এটার সঙ্গে আমাদের কি করতে হবে ওয়ান টু ওয়ানকে গুণ করবো ওয়ান টু ওয়ান ঠিক আছে তিনটি সংখ্যার শর্টকাট এম কীভাবে গুণ করতে হয় সেটা আমরা তোমাদের দেখিয়েছি যারা দেখো অবশ্যই দেখে নেবে তাহলে এখানে আমরা গুণ করলে এক শূন্য দুই এখানে আসবে চার এখানে আসবে কত শূন্য চার এখানে আসবে আট এখানে আসবে শূন্য দুই আর চার তো যোগ করে ফেলো এখানে আমরা শূন্য লিখবো আর এখানে কত আসবে দশ শূন্য হাতে থাকছে এক এখানে আসবে পাঁচ তাহলে এখানে কত আসবে পঞ্চাশ হাজার আটশো কুড়ি পঞ্চাশ হাজার আটশো কুড়ি তাহলে লসঙ্গে কত আসবে পঞ্চাশ হাজার আটশো কুড়ি কোথায় আছে অপশন বিতে আছে তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার যাদের বি আসছে একদম বি পারফেক্ট অ্যান্সার হয়েছে एकदम बी परफेक्ट आंसर हो चे गुड बी हो परफेक्ट आंसर ओके

থেকে দশমিক আছে তো সেক্ষেত্রে মনে করো যে দশমিকটা নেই মনে করো কিন্তু এখানে দশমিক আছে জাস্ট আমাদেরকে অঙ্ক করার সুবিধার্থে এবার দশমিকের পরে যে সংখ্যাটা বড় আসবে সেটাই সবথেকে বড় সংখ্যা সেটাই বড় সংখ্যা দশমিকের পরে যদি সেগুলো সমান না হয় মানে এখানে দেখো দুই আর এখানে তিন এখানে ছয় এখানে চার আছে তাহলে কোনোটা কোনোটা সমান নেই তাহলে আলাদা আলাদা আছে তাহলে এখানে যেটা বড় সেটাই কিন্তু বড় সংখ্যা আসবে আমাদের যে হচ্ছে কি এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা তাহলে যেটা সব থেকে ছোটো সেটাই ছোট সংখ্যা আসবে তাহলে কোনটা ছোটো তাহলে দুই ছোটো বাকিগুলো সব বড় তাহলে এটা আসবে অপশন ডি হয়ে যাবে রাইট

বলেছে এখানে ছয় হাজার পাঁচশো তিরিশ যোগ তিন দশমিক ছয় তিন দশমিক ছয় সাত শূন্য শূন্য দুই পাঁচ যোগ নয় দশমিক তিন আট চার শূন্য যোগ সাত দশমিক শূন্য শূন্য তিন পাঁচ তাহলে এই যে অঙ্কটিকে আমরা আগে বসিয়ে নেব সমান প্রত্যেকটা বসা টু পয়েন্ট মানে দুই দশমিক ছয় পাঁচ তিন শূন্য তারপরে আমরা কি করবো তিন দশমিক এই যে দশমিকের গুলো আছে এগুলো কিন্তু তোমরা একটু ফাঁকা ফাঁকা লিখবে না এই কিন্তু যোগ করতে কিন্তু গুলিয়ে ফেলবে তাহলে পরে আমরা ছয় সাত শূন্য শূন্য দুই পাঁচ ঠিক আছে লিখে দিলাম পরেরটা আমরা লিখলাম নয় দশমিক তিন আট চার শূন্য তারপরটা আমরা লিখব সাত দশমিক শূন্য শূন্য তিন পাঁচ বাকি যে ঘরগুলো আছে পরপর শূন্য বসে দেব এটা শূন্য এটা শূন্য এটা 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 শূন্য 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 তাহলে তাহলে বোঝা গেল এই শূন্য শূন্য পাঁচ শূন্য তাহলে যোগ করলে কত আসবে পাঁচ শূন্য শূন্য এখানে কত ছিল পঁচিশ তাহলে শূন্য শূন্য দুই শূন্য কত আসবে দুই পাঁচ শূন্য 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 তাহলে কত আসবে পাঁচ তিন আর চার হয়ে যাবে সাত সাত আর শূন্য হয়ে যাবে সাত সাত আর তিন হয়ে যাবে কত দশ দশের শূন্য হাতে থাকছে এক এবার এখানে আট আর এক হয়ে যাবে নয় নয় আর সাত কত হয়ে যাবে ষোলো ষোলো আর পাঁচ হয়ে যাবে কত ষোলো আর পাঁচ একুশের এক হাতে থাকছে দুই দুই আর শূন্য দুই দুই আর তিন পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারো আট ছয় সতেরো সাত হাতে দেখছে এক এবার দশমিকটা বসিয়ে দাও এবার এখানে সাত আর এক হয়ে যাবে আট আট আর নয় কত আসবে আট আর নয় ষোলো সতেরো আর দোকানে ষোলো আর এক হয়ে যাবে সতেরো সতেরো আর তিন হয়ে যাবে কত কুড়ি কুড়ি আর দুই হয়ে যাবে কত বাইশ তাহলে বাইশ দশমিক সাত এক শূন্য পাঁচ দুই পাঁচ কোথায় আছে বাইশ দশমিক সাত এক শূন্য পাঁচ দুই পাঁচ অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি এবং প্রত্যেকে বুঝে গেছো এই ধরনের অঙ্গে তোমরা ছক করে করতে পারো ছক করে করলেও তোমাদের কাছে মনে হতে পারে ছক করে করলে তোমাদের সুবিধা হবে এখান থেকে এভাবে এভাবে করে নেবে এটাকে এভাবে করে নেবে প্রত্যেকে ছক করে নিলেও সুবিধা হবে ছক করে করলে কি হবে টাইমটা তোমাদের বেশি লাগবে এই কারণের জন্য ছক করতে আমরা বলি না ঠিক আছে প্র্যাকটিস করে নেবে তাহলে আর চক করার কোনো প্রয়োজন হয় না বোঝা গেল তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কিন্তু আসছে অপশান বি চলো চলো যেমন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে প্রত্যেকে সলভ করবে তোমার তোমার বছরে আয় নব্বই হাজার টাকা তোমার আয় বছরে কত বলেছে নব্বই হাজার টাকা মানে তুমি এক বছরে নব্বই হাজার টাকা ইনকাম করো এবং মাসিক ব্যয় প্রত্যেক মাসে খরচা করো সাত হাজার টাকা তাহলে প্রত্যেক মাসে সাত হাজার টাকা খরচা করো তাহলে তোমার বছরে সঞ্চয় কত তোমার বছরে সঞ্চয় তাহলে বছরে আমার হচ্ছে আয় নব্বই হাজার টাকা এবার মাসে যদি আমার সাত হাজার টাকা ব্যয় হয় তাহলে বছরে ব্যয় পেয়ে যাব সাত বারং চুরাশি টাকা মানে চুরাশি হাজার টাকা তাহলে চুরাশি টাকা আমাদের ব্যয় আর আয় বলেছে নব্বই হাজার টাকা তাহলে আয় থেকে যদি আমরা ব্যয়টাকে বাদ দিয়ে ফেলি তাহলে পেয়ে যাবো অ্যান্সার তাহলে এখানে এখানে শূন্য এদিকে আসবে ছয় হাতে থাকছে এক হয়ে যাবে নয় তাহলে ছ হাজার টাকা কোথায় আছে অপশান অপশান ডি আছে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান ডি ছ হাজার টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার কারণ আমাদের এটাই চেয়েছে যে তার বছরে তার বছরে মানে তোমার বছরে কত টাকা তোমার বছরে কত টাকা সঞ্চয় হচ্ছে তাহলে ছ হাজার টাকা বছরে সঞ্চয় হচ্ছে আসলে দেখো চলে বলেছে একশো আশি এর পঁচিশ পার্সেন্ট যোগ পাঁচশো এর পঁচিশ পার্সেন্ট যোগ আশি এর পঁচিশ পার্সেন্ট যোগ পাঁচশো এর পঁচিশ যোগ চারশো এর পঁচিশ কত হবে তাহলে একশো

এক চার আধ দু এক সাত আর এখানে দুই বসে দাও তাহলে দুশো পঁচাত্তর তাহলে এটাকে আমরা করলে পাবো দুশো পঁচাত্তর তাহলে দুশো হয়ে যাবে রাইট কোথায় আছে সিতে আছে তাহলে সি হয়ে যাবে রাইট আনসার একদম যাদের সি আসছে একদম সি যাবে রাইট গুড যাদের সি আসছে গুড সি হয়ে যাবে রাইট ওকে দেখো ডিসপ্লে গেছে বলেছে শতকরা বার্ষিক বারো টাকা হারে শতকরা বার্ষিক বারো টাকা হারে আট হাজার টাকা দু বছর ছমাসের সুদ কত আসবে শতকরা মানে প্রতি একশো টাকায় বছরে প্রতি একশো টাকায় বছরে বারো টাকা দেয় এবার আমাদের আট হাজার টাকা বের করতে হবে আট হাজার টাকা কত দেবে প্রতি বছরে তাহলে আট হাজার টাকায় কত দেবে তাহলে একশো টাকা যদি বারো টাকা দেয় তাহলে এক টাকায় দেবে বারো বাই একশো টাকা এবং আট হাজার টাকায় বেশি দেবে তাহলে সেক্ষেত্রে বেশি মানে গুণ আমরা আট হাজার গুণ করবো এখানে আসবে দুটো শূন্য কেটে দেবো আট বারং কত ছিয়ানব্বই নশো ষাট টাকা আসবে তাহলে প্রতি বছরে নশো ষাট টাকা দিচ্ছে এবার আমাদের দু বছর বের করতে হবে তাহলে দু বছর বের করলে নশো ষাট গুণ দুই করবো তো আমরা অ্যান্সার পেয়ে যাবো তাহলে এই দিকে আসবে শূন্য ছয় দুগণে বারো দুই হাতে থাকছে এক নয় দুগুণে আঠেরো এক উনিশ আবার করো এখানে তাহলে আমরা কত আসছে ছয় শূন্য গুনে শূন্য ছয় দুগুণে বারো দুই হাতে থাকছে এক নয় তারপরে হচ্ছে নয় দুগুণে আঠেরো এক হয়ে যাবে উনিশ তাহলে এত টাকা দু বছরে দু বছরে এবার ছ মাসের সুদ কিভাবে পাবো তাহলে যদি এক বছরে নশো টাকা পায় তাহলে ছ মাসের সুদ কত দুই দিয়ে ভাগ করে দাও তাহলে এটা দিয়ে এটাকে কাটবো তাহলে কত আসবে চার দোকানে আট হাতে থাকছে আট দোকানে ষোলো শূন্য তাহলে চারশো আশি টাকা দু বছরে এক হাজার নশো কুড়ি টাকা পেয়েছে দু বছরে এক হাজার নশো কুড়ি টাকা আর এই ছয় মাসে পেয়েছে কত চারশো আশি টাকা চারশো আশি টাকা তাহলে যোগ করে ফেলো শূন্য শূন্য হাতে থাকছে এক চোদ্দ চার হাতে থাকছে এক দুই তাহলে দু হাজার চারশো টাকা দু হাজার চারশো টাকা তাহলে দু বছর ছ মাসে তার সুদ হবে দু হাজার চারশো টাকা কোথায় আছে অপশন কোন অপশানে আছে কোথায় আছে সেই অপশনটা প্রত্যেকে প্রত্যেকে কমেন্ট করে উত্তর দেবে প্রত্যেককে বলছি বারবার বলছি কমেন্ট করে উত্তর দেবে কিন্তু প্রত্যেকে রোল নাম্বার দিয়ে তাহলে এখানে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি কত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার দু টাকা অপশন এ দু টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলে জট করে দু টাকা যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলে জট করে ওকে চল চলে যাবো নেক্সট কোশ্চেন এবিলিটি কোশ্চেন আমরা স্টার্ট করে দিয়েছি এবিলিটি ফার্স্ট কোশ্চেন দেখে গেছে তিন চারটে কোশ্চেন দিয়েছে এর মধ্যে সিমিলার একটা থাকবে একটা ডিফারেন্ট থাকবে ডিফারেন্টটা আমরা কী করবো দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত বৃত্তদের দেখতে পাচ্ছি এখানে একটা দুটো তিনটে চারটে বৃত্ত পরবর্তীতে বি তে দেখতে পাচ্ছি চতুর্ভুজ একটা দুটো তিনটে চারটে রমবাস আর কি তাহলে চারটে চতুর্ভুজ চারটে ভেতরে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা ঠিক আছে এখানে অপশন সি তাহলে এখানে তিনটে আছে একটা দুটো তিনটে তো সেক্ষেত্রে এখানে তিনটে আছে বাকি দুটো চারটে ছিল অপশন ডি তে দেখো কি বলেছে চারটে এখানেও চারটে বলেছে কটা অপশন ডি ডিতে একটা দুটো তিনটে চারটে তাহলে এটা এখানেও আমরা চারটে দেখতে পাচ্ছি তাহলে চারটে প্রত্যেকটা দেখতে পাচ্ছি একটায় আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি তাহলে সিও যাবে এখানে বেমানান বাকিদের সঙ্গে মিললেই তো সিও যাবে এখানে ডিফারেন্ট সি অ্যান্সার হয়ে যাবে ওকে দেখো আমরা এখানে ওডম্যান আউটের কোশ্চেনে কি করি যেটা ভুল হয় সেটাই রাইট অ্যান্সার করি তো একদম এটাই যেটা বাকিদের থেকে আলাদা যেটা ভুল হবে সেটাই কিন্তু রাইট অ্যান্সার হবে ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে ফিগার ম্যাচিং এর কোশ্চেন প্রত্যেকে সলভ করবে সলভ করে অ্যান্সার অ্যান্সার করবে দেখো আমি তোমাদের কিন্তু কোন কোশ্চেন কেমন টাইপের কোশ্চেন হয় সেগুলো দেখাচ্ছি প্লাস তোমাদের সেগুলো সলভ করে কিন্তু দেখাচ্ছি ফিগার ম্যাচিং এর কোশ্চেন এই যে পোস্টের ফিগারটা আছে এটার সঙ্গে ম্যাচ করতে হবে কোন অপশনের ফিগারের সঙ্গে মিলে যাচ্ছে তো সে সেক্ষেত্রে দেখো এটার সঙ্গে ম্যাচ করছে অপশন সি এর সঙ্গে তাহলে সি হয়ে যাবে এখানে রাইট आंसर অপশন সি এর সঙ্গে মিলে যাচ্ছে তাহলে সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার ওকে চল চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে প্যাটার্ন কমপ্লিটেশন প্যাটার্ন কমপ্লিটেশন এই কোশ্চেনটি সব প্রত্যেকে সলভ করবে মানে প্যাটার্নটাকে কমপ্লিট করে आंसर করতে হবে প্যাটার্নটাকে কমপ্লিট করে দেখো প্যাটার্নটাকে যদি কমপ্লিট করে প্রথম কথা এটাকে এটা এ পর্যন্ত তো নিয়ে আসতে হবে প্যাটার্নটাকে কমপ্লিট করলে বের বেরোবে প্যাটার্নটাকে কমপ্লিট করো এখান থেকে এ পর্যন্ত প্রত্যেকে প্রত্যেকে বলছি প্যাটার্নটাকে কমপ্লিট করলে आंसर পেয়ে যাবে এবার এটা তো এখান থেকে এ পর্যন্ত পেলাম নেক্সট আমরা কি কোন জায়গাটা প্যাটার্ন কোন প্যাটার্নটাকে কমপ্লিট করবো প্রত্যেকে 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 বলবে প্রত্যেকে নেক্সট আমরা এই যে এই পোর্শন থেকে বেরিয়েছে এখান থেকে আরও একটা বেরোবে মিডিল পোশান পর্যন্ত মানে এই পর্যন্ত এভাবে এসে ঠিক আছে নেক্সট আমাদের এখান থেকে এই মিডিল পর্যন্ত একটা আসবে এবং এখান থেকে এই পর্যন্ত আর একটা আসবে এবার দেখো এটা মানে এই যে এইটা আছে এটা মিডিল পর্যন্ত তাহলে এই দিকে এই পর্যন্ত মিডিল আসবে তারপরে এটা মিডিল আছে তাহলে এটারও মিডিল আসবে এই যে এখান থেকে এভাবে আসে মানে এখান থেকে এভাবে আসবে এই যে এই পর্যন্ত তার মানে এটা আসবে না এই পর্যন্ত আসলো ঠিক আছে মিডিল পর্যন্ত তাহলে এই দুটো হলো আমরা এদিক থেকে থেকে এখান একটা আর এদিক থেকে একটা এসছে এবার দেখো এইখান থেকে মানে এই কর্নার থেকে এই মিডিলের একটা গেছে তাহলে এই থেকে এই মিডিলের পর্যন্ত একটা যাবে তাহলে এরকম আসবে বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে তাহলে এটা আমাদের দেখো কোনটার সঙ্গে মিলে যাচ্ছে মিডিল মানে এখানে একটা এখানে একটা আসছে প্লাস এখানে এখানে একটা একটা আছে এটা না তো সেক্ষেত্রে আমাদের কোনটা দেখতে হবে দেখো এইখানে এর মিডিলে এর মিডলে তাহলে এর মিডিল আছে এর মিডিলে কি আছে নেই তাহলে এটা হবে না অপশন বিতে দেখো এর মিডিলে আছে এর মিডিল আছে একদম তাহলে এটা পারফেক্ট এবার দেখো এই দুটো মিডিল এখানে জয়েন্ট হচ্ছে একদম এখান থেকে একটা বেরিয়েছে মিডিল এসছে এর একটা মিডিল এসছে তাহলে এটাও পারফেক্ট আর তারপরে এই দুটো জায়গা জুড়েছে তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার বাকিগুলো কি এরকম হচ্ছে দেখো খুব সুন্দর মিডিলেই নেই এর মিডিলেই নেই এরও মিডিলেই নেই তাহলে এটা হবে না এর মিডিলে আছে কিন্তু অন্যরকম ভাবে তাহলে এটাও হবে না তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে প্যাটার্ন কমপ্লিটেশনের কোশ্চেন এটা প্যাটার্ন কমপ্লিটেশন ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন ফিগার সিরিজ কম্পিটিশান নেক্সট কোয়েশ্চেন ফিগার সিরিজ কম্পিটিশান প্রত্যেকে সলভ করবে ফিগার সিরিজ কম্পিটিশানের কোশ্চেন এটা ফিগার সিরিজ কম্পিটিশানের কোশ্চেন প্রত্যেকে সলভ করো ফিগার সিরিজ কম্পিটিশানের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে দেখো এটা 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 কোন দিকে আছে মানে এটার মুখ এদিকে আছে আমরা ডিরেকশন হিসাবে করেছিলাম এটার মুখ এদিকে আছে পরবর্তীতে কোথায় চলে গেছে প্রথমে মুখটা কোন কোন জায়গায় করেছিল তারপরে কোন দিকে এসছে এদিকটা করে মানে এই ফিগারটা তারপরে এটা কোন দিকে চলে গেছে এইদিকে চলে গেছে মানে ঘড়ির কাটার বিপরীত দিকে ঠিক আছে অ্যান্টিক্লকাইজ এদিকে আসছে তারপরে এটা কোন দিকে এদিকে যাবে মানে এই দিকটায় মুখ করে এরকম থাকবে তাহলে এটা কোন দিকে এদিকে মুখ করে দেখো অপশন বি সি ডি এর মধ্যে চলে এটা হবে না এবার এই এইটা ডি এর মধ্যে কোনটা রাইট এবার একটু আমাদের দেখতে হবে দেখো এখানে তো এখানে একটু ভরাট করে দেওয়া কোন কোন ফিগার এখানে আছে নেই তাহলে বিটা হবে না নেক্সট দেখো এই জায়গাটা এটা এটা কমপ্লিট এভাবে কমপ্লিট করে দেওয়া এইভাবে এইভাবে এই যে অপশন ডিতে তাহলে এটা তো এটা হবে না এই যে এখানটা কমপ্লিট করে দেবে তাহলে এটা হবে না বি হয়ে যাবে সিও হয়ে যাবে রাইট आंसर আশা করি বোঝা গেল সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে তাহলে রাইট অ্যান্সার প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি গুড চলো চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে অ্যানালজির কোশ্চেন এটা প্রত্যেকে এনানালজির কোশ্চেনবে অ্যানালজির কোশ্চেন এটার সঙ্গে এটা মেলাও সেমভাবে এটার সঙ্গে এটা মেলাও সেমভাবে এটার সঙ্গে এটা মেলাবে এবং এটার সঙ্গে এটা মিলিয়ে অ্যানালজির কোশ্চেন প্রত্যেকে সলভবে অ্যানালজির কোশ্চেন দেখো এটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজ মানে এখানে আমরা দেখতে পাচ্ছি বড়োটা ত্রিভুজ তার থেকে একটা বাহু বেশিয়ে হয়ে চতুর্ভুজ তার পরবর্তীতে বড়োটা এখানে দেখতে পাচ্ছি তার থেকে একটা বাহু বেশিয়ে হয়ে পঞ্চভুজ মানে নিচে যেটা বড়ো সেটা বড়ো ঠিক আছে নিচেরটা বড় এবং একটা বাহু বেশি হয়ে ছোট হয়েছে ছোট নিচেরটা বড় এবং একটা বাহু বেশি হয়েছে তাহলে নিচেরটা বড় একটা বাহু বেশি ছোট হয়েছে মানে ছোট সাইজ হচ্ছে আর কি তাহলে নিচের যেটা আছে সেটা ঠিক আছে এবং তার থেকে একটা বাহু হয়ে পরেটা পরেরটা হচ্ছে এবং এটা পরবর্তীতে এখানে বড় হয়ে এসছে এভাবে বড় হয়ে এসছে এবং ওপরেরটা তার থেকে একটা বাহু বেশি হবে তাহলে এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু আছে তাহলে উপরে যখন হবে তখন ছটা বাহু আছে তাহলে প্রথমে দেখতে হবে এই বড়টা কোন যখন জায়গা আছে দেখো অপশন সিতে আছে আর অপশান এতে আছে বড় এভাবে কিন্তু অপশান এতে এটা ত্রিভুজ আছে তো পঞ্চভুজ থেকে ত্রিভুজ হয়ে যাচ্ছে তাহলে এটা তো হবে না অপশন বিটা তো হচ্ছেই না অপশন ডিও হচ্ছে না তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার সি হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে এখানে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার যাদের সি আসছে একদম সি হয়ে যাবে পারফেক্ট আনসার সি গুড সি হয়ে যাবে রাইট ওকে চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে সলভ করবে নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে দেখো এই যে ফিগারটি আছে জিওমেট্রিক্যাল ফিগারের কোশ্চেন এটা জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশন তো এটাকে জাস্ট এভাবে মেলাও অ্যান্সার পেয়ে যাবে জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশনে তিনটে আকৃতি থাকে আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে জানিয়েছি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশনের আগে আমি জানিয়েছি সেটা কি তিনটে বাহু দিয়ে মানে তিনটে আকৃতি থাকে একটা হচ্ছে বৃত্ত একটা চতুর্ভুজ আর একটা মানে চতুর্ভুজ নয় একটা বড়ক্ষেত্র এবং একটা কিন্তু সমবাহু ত্রিভুজ তাহলে এখানে সমবাহু ত্রিভুজ আছে এটাকে কমপ্লিট করলে আমরা অ্যান্সারটা পাবো দেখো প্রথমত দেখোশান সিটা কি হবে একদম না অপশান সি হচ্ছে না আর বি এর মধ্যে এবার এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো এই যে বাহুটা আছে এইখান থেকে এ পর্যন্ত এটা একটা বাহু আছে এবং দেখো এটা এটা সোজা আছে এইভাবে সোজা কিন্তু এতটাও তো সোজা নয় এটা এতটাও কি সোজা না একদম না তারপরে আরো একটা জিনিস এই বাহুটা অনেকটা লম্বা তাহলে এই বাহুটা কি অনেকটা লম্বা একদম অনেকটা লম্বা তো সেক্ষেত্রে অপশন বিটাকে করবো এটাকে করতে পারবো না এটাকে কিন্তু আমরা করতে পারবো না এ কিন্তু রং অ্যান্সার হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন মিরর ইমেজ নয় কিন্তু এটা ওয়াটার ইমেজ আছে কারণ জলের প্রতিচ্ছবি কোথায় সবসময় নিচের দিকে থাকে জলের প্রতিচ্ছবি তাহলে এখানে আসবে ছবিটা তাহলে ছবিটা এখানে যদি আসে তাহলে এই যে বৃত্তটা এই বৃত্তটার এই যে অংশটা আছে তাহলে এটা কেমন হয়ে যাবে এইদিকে এরকম করে হয়ে যাবে না এবং এই গোলটা এদিকেই থেকে যাবে তাহলে এটা এইভাবে আসবে যে এটা এরকম আছে তাহলে এইরকম হয়ে যাবে জাস্ট এর ছবিটা এখানে চলে আসবে আমরা এতদিন মিরর ইমেজের ছবি এদিকে অথবা এদিকে করেছি তাহলে এদিকের ছবিটা হলে এদিকে আসে এদিকে ছবিটা হলে এদিকে আসে আমরা দেখছি এবার এদিকটাতে ওয়াটার ইমেজ ঠিক আছে ওয়াটার ইমেজ আমরা কিন্তু দেখে নিচ্ছি তাহলে এখানে রাইট आंसर কোনটা আসবে এভাবে এবং এই রকম গোল আছে যেখানে তো সেটা হয়ে যাবে কিন্তু রাইট आंसर কোনটা আছে দেখো অপশন সি আছে বাকিগুলো নেই তাহলে বাকিগুলো রং आंसर দেখো অপশন বি তে এদিকটাই মুখ করা আছে ওয়াটার ইমেজে কিন্তু মুখটা চেঞ্জ হয় না এটা ও মিরর ইমেজ হতো তো সেক্ষেত্রে এটা হবে না অপশন সি হয়ে যাবে রাইট आंसर না ডি হবে কারণ গোলটা তো এখানে নয় এখানে থাকার কথা তাহলে সি হয়ে যাচ্ছে রাইট आंसर আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো পাঁচ হোল প্যাটার্ন পাঁচ হোল প্যাটার্ন হোল মানে কি ছিদ্র তাহলে দেখো এটা প্রথমে ভাজ করেছে এই যে বর্গাকৃতির কাগজ এটাকে ভাজ করে এদিকটায় নিয়ে এসেছে পরবর্তীতে এটাকে ভাজ করে এদিকটাতে নিয়ে এসেছে তাহলে আমরা যে অংশটা পাবো সেটা হচ্ছে এটা এবার এই যে অংশটা পেলাম এটার এখানে কাটিং করেছে এখানে একটা এভাবে কাটিং করেছে এটাখানে এখানে গোল কাটিং এখানে গোল কাটিং যখন আমরা খুলবো তখন এই সাইডেরটা খুলব তাহলে এইখানে গোলের জন্য এইখানে একটা গোল হয়ে যাবে এইখানের গোলের জন্য এইখানে একটা আর এইখানের গোলের জন্য এখানে একটা সেমভাবে এইখানে লম্বা দাগের জন্য এখানে লম্বা দাগ এবার দেখো এই দুটো গোলের জন্য এখানে একটা এখানে একটা গোল হয়ে যাবে আর এই দুটো গোলের জন্য কি আসবে এই দুটো গোলের জন্য এখানে একটা এখানে একটা এবং এখানে একটা এখানে একটা হয়ে যাবে আর এই মাঝের দাগের জন্য এখানে দাগ এবং এখানে দাগ হয়ে যাবে আশা করি বোঝা গুলো তাহলে এরকম আসবে চারটে দাগ এভাবে দেখতে পাবো বাকিগুলো দেখে বিতে দেখো এই এক দুই তিন চার তাহলে কারণ চারটে সমান ভাগে ভাগ হয়েছে আমি বলেছিলাম চারটে সমান ভাগে ভাগ হলে তাহলে সেই কটাই আমরা কাটিং দেখতে পারব মানে সেই কটাই চার দিয়ে গুণ করে দিলেই অনসার পেয়ে যাবো তো সেক্ষেত্রে এখানে অপশন এটার সঙ্গে মিলছে না সিটার সঙ্গে মিলছে না ডিটার সঙ্গে মিলছে না মানে এভাবে প্রথম কথা ভাগ হয়েছে চারটি এবং এভাবে এই এইভাবে কাটিং হয়েছে কটা চারটি তাহলে চার এক একটি করে প্রত্যেকটা ভাগে তাহলে চার দিয়ে গুণ করে দাও চার ওকে চার আসবে এবারে দেখো দু তিনটি করে গোল তিনটি করে গোল দেখতে পাচ্ছি এক একটা ভাগে তাহলে চারটে ভাগ তিনটি করে গোল আসলে বারোটি গোল আমরা দেখতে পাবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে নটা দশটা এগারোটা বারোটা পেলাম বারোটা তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার আশা করে বোঝাতে পেরেছি প্রত্যেকে ওকে চলো চলো যেমন নেক্সট কোশ্চেনের স্পেস ভিজুলাইজেশানের কোশ্চেন স্পেস ভিজুলাইজেশানে বলেছে আমি নাম্বারিং করে নিতে এখানে নাম্বারিং করবে ওয়ান টু থ্রি ফোর এভাবে নাম্বারিং করে নিতে তাহলে ওয়ানের ফিগারটা কোথায় খুঁজে পাব সেটা আমাদের লক্ষ্য করতে হবে ওয়ানের ফিগারটা দেখো ওয়ানের ফিগারটা প্রথম কথা চারটে ভাগ দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে দেখো সেম সেম একই রকম আকৃতি কি দেখতে পাচ্ছি এখানে না তো সেক্ষেত্রে অপশন এতে দেখো এটা একটা সেম আকৃতি তাহলে এটা হবে না সেম আকৃতি তো নেই নেক্সট দেখো অপশান বি তে এই রকম আকৃতি কি আমরা দেখতে পারছি অপশন এর মধ্যে কোথাও একদম পারছি কিন্তু অপশন তিনটা কিন্তু অনেকটা বড় অনেকটা বড় কিন্তু এর মতো কি দেখতে পারছি একদমই পাচ্ছি না তো সেক্ষেত্রে এটা রং হয়ে যাবে নেক্সট আমরা দেখো ওয়ানের ওয়ানটা কিন্তু এখানে পাচ্ছি আর টুটা টুটা যদি আমরা দেখি টু টুটা পাচ্ছি কোথায় টুটা পাচ্ছি এখানে আর থ্রিটা পাচ্ছি কোথায় এখানে আর ফোরটা পাচ্ছি এখানে তাহলে এটা হতে পারে বাকি আমরা একটা অপশান আছে দেখে নিই এখানে পাচ্ছি তারপরে টুটা কোথায় পাচ্ছি টুটা কি পাচ্ছি টুটা টুটা যদি এটা এখানে ধরো এটাকে ধরো টু এত বড় যদিও নেই আর তাহলে থ্রিটা কোথা থেকে পাবো থ্রিটা যদি এটাকে ধরো ফোরটা তাহলে আছে না এটা তো চতুর্ভুজ ফোরটা নেই তাহলে ফোরটা হচ্ছে না মানে ডি হয়ে যাবে রং তাহলে সি আসছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার স্পেস ভিজুয়ালাইজেশন এই কোশ্চেনটা সি হয়ে যাবে রাইট आंसर তো যারা যারা আমাদের ক্লাস করছো চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে এবং অবশ্যই এই ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না চলো চলে যাব নেক্সট কোশ্চেন এমবেডেড ফিগার জাস্ট এমবেডেড করা আছে এই ফিগারটা সেই এই ফিগারটা জাস্ট খুঁজতে হবে এবার এমবেডেড ফিগার যখন আমরা খুঁজব তখন খোঁজার চেষ্টা করব কোথায় আছে দেখো এইটা কিন্তু আমরা কোনোর জন্য অপশন এ এর মধ্যে খুঁজে পাবো না মধ্যে দেখো এই কিন্তু আমরা খুঁজে পাচ্ছি সি এর মধ্যে কি পাচ্ছি একদম না ঠিক আছে অপশন ডি এর মধ্যে কি পাচ্ছি একদমই না তাহলে অপশন সিও হবে না ডিও হবে না তাহলে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার জাস্ট এমবেডেড করে দেওয়া আছে লোকানো আছে এই প্রশ্নের ফিগারটা প্রশ্নের ফিগারটা জাস্ট খুঁজতে হবে খুঁজলে অ্যান্সার হয়ে যাবে এই ছিল আজকের ক্লাস আশা করি প্রত্যেকের ক্লাসটি ভালো লেগেছে যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করতে না করে করে লাইক দেবে এবং যারা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা করতে কিন্তু না এতে হবে তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সেট মডেল পেপার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ডাউট সেশন সমস্ত কিছু করতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এর মাধ্যমেই কিন্তু নবোদয় প্রস্তুতি নিতে পারবে একশো শতাংশ তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী লাইভ ক্লাসগুলো অবশ্যই প্রত্যেকে করো